আমার দেশে চলতে দেওয়া হবে। তবে সুসংবাদ হলো প্রধানমন্ত্রী বলেছেন যে আমার দেশে এ ধরনের লেখা চলবে না, সব সংশোধন করুন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাতিল আসবে, হুংকার দিতে হবে আমাদের, জোরে বলেন ঠিক কিনা? আমাদের হুংকারে বাতিল পালিয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? যা আল্লাহ পর্যাতল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুক। আমি আপনাদের সামনে, আমি আমার জীবনে আমি দেখেছি অজিলাত কুলুবুহুম তুলিয়াত ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাকুম ইমানা। আমি এটা আমি দেখেছি, আমার সচক্ষে আমি দেখেছি। রায়হান 2016 সালে আমরা নোয়াখালী মদনমোহন হাই স্কুল ময়দানে, রায়হান তখন ছোট এতটুকু, রায়হানের আগের ছবি আপনারা দেখছেন না, এই এতটুক মানুষ টুকটুক করে হাঁটতো, ওরে আমি নিয়ে যাইতাম রায়হান। যখন ওখানে লক্ষাধিক মানুষ ছিল, পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক মহাসম্মেলনের শেষ দিন রায়হান তিলাওয়াত করতেছে, তখন রায়হান, তখনও রায়হানকে এত মানুষ চিনে না। রায়হান যখন তিলাওয়াতে টান দিছে, পিছন থেকে এক বৃদ্ধ মানুষ আল্লাহু আকবার বলতে বলতে কানতে কানতে এসে রায়হানের পায়ের কাছে বেহুশ হয়ে গেছে। এটা আমার সচক্ষে দেখা, ইউটিউবে আছে, আপনারা হয়তো কেউ দেখেছেন। আমি কোরআনের এই মুজিজা আমি দেখেছি, এই কোরআন এত শক্তিশালী, একজন নগণ্য মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার এখানে আটটা গজলের অনুরোধ আছে, রায়হান গাইতে পারবে না সব, আমি দু একটা গেয়ে দিয়ে যাই, গাইব? জোরে বলেন গাইব। আমার কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন পৃথিবীর দিকে দিকে অযুদুরিদে, কণ্ঠ আমার নামে তোমার গীতে, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, বেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, হে দয়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল, হে দয়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল, তোমাকে যেন পাই, কোরআন গিয়ে যাই তোমাকে যেন পাই, পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, মালিক আমায়। একসাথে মহব্বতে বলেন তো, আমার এই কণ্ঠে তুমি তোমারই বা
জানি তুলেছ বুকের দেরাজ তুমি কুরআনের সান দিয়েছ এত ভালোবাসো এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা এই কালাম কার বাণী চিৎকার মেরে বলতে হবে কার বাণী আল্লাহর কালাম আপনার ছয় বছরের চার বছরের তিন বছরের দুই বছরে আপনার দশ বছরের কলিজার টুকরা সন্তানের এই জুবান দিয়ে আল্লাহ যেই কথা নিজে বলেছেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে কত ভালোবাসলে আপনার সন্তানের জুবান দিয়ে বের হয় জোরে বলেন সুবহানাল্লাহ কপাল পুড়েছে তাদের যারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় না দিয়ে কোরআন পড়তে না দিয়ে আল্লাহর কালামকে ঠোঁটে বাজাতে না দিয়ে সন্তানকে পাঠায় দেয় ইংলিশ মিডিয়ামে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহর কালাম যে শিখেছে সে পৃথিবী ধন্য হয়েছে